দেশের তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ তাপমাত্রা আরও বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ ঘোষণা দিয়েও মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছেন খালেদা জিয়া মাছ ভাত নিশ্চিত করেছে আওয়ামী লীগ বলেছেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনে দলীয় নেতাদের অংশগ্রহণ নিয়ে ভাবছে না বিএনপি মন্তব্য মঈন খানের বিএনপিকে দমনের মিথ্যা অভিযোগ সুরক্ষায় বলেছেন দেশের উন্নতি হয়েছে ভবিষ্যৎ রেখে অভিযোগ বন্ধক বিশ্লেষকদের অর্থনৈতিক উন্নতি হলেও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো অভিমত অধ্যাপক প্রেমান সোভানের বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বাড়িয়ে আর খোলা সয়াবিন তেল লিটারে দুই টাকা কমিয়ে দাম বেঁধে দিল সরকার কার্যকর আজ থেকেই দেখছিলেন কেবল এবারে সারা দেশে চলছে তীব্র তাপদাহ রোদের প্রখর তাপে শরীর জ্বালা শুরু হয় গ্রীষ্মের এই তাপদাহ আপাতত কমার কোনো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে প্রচণ্ড গরমে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগের চাপ শিশুরা ভুগছে শ্বাসকষ্ট বা নিউমোনিয়ায় চলতি মাসের আঠারো তারিখ পর্যন্ত শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে দুশো ছেচল্লিশটি শিশু এদের মধ্যে ভর্তি রয়েছে নিরানব্বই জন বেড সংকটে রোগী রাখতে পারছে না তারা আরো জানাচ্ছেন গ্যালমান শেফি বৈশাখের তাপে পুড়ছে সারা দেশ গত কয়েকদিনের অসহনীয় গরমে নাকাল দেশবাসী আবহাওয়া বিভাগ জানিয়েছে পুরো এপ্রিল জুড়ে এমন গরম থাকবে এপ্রিল মাসটা এরকমই যাবে এবং যখন বর্ষার আকার কাছাকাছি হলে এতে যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা আরো বাড়তে থাকে তখন মানুষের মধ্যে কিন্তু অস্বস্তির পরিমাণটা আরো বৃদ্ধি পাবে তো আপাতত সম্ভাবনা সম্ভাবনা নেই এটা আছে এদিকে এমন গরমে সবচেয়ে বেশি কষ্ট পায় শিশুরা প্রচন্ড গরমে শিশুদের নানান রকম ঝুঁকি তৈরি হয় তাই গরমে প্রতিদিন অনেক শিশু নিউমোনিয়া ডায়রিয়া ও ভাইরাস জনিত সর্দি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে ঠান্ডা কাশি জ্বর বমি শ্বাসকষ্ট আর নিউমোনিয়া হয়েছে সেটাতে চিকিৎসা করতে নিউমোনিয়া নিয়েই আসছিলাম ডাক্তাররা বলে তো ভালো হয়েছে ভালো হয়েছে ছুটি দিয়ে দেয় তখন আবার বাচ্চা অসুস্থ হয়ে যায় শিশুদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা হিট স্ট্রোকের লক্ষণ হলো টেম্পারেচার একশো ছয় সাত আট শরীরের টেম্পারেচার হয়ে গেছে ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস এই রকম কন্ডিশন যদি হয়েই যায় কখনও কোনো বাচ্চার সাথে সাথে একে সায়ের ভিতরে নাকে কাপড় সাপড় সব খুলে ফেলতে হবে তাকে গামো ছাবে ফ্যান ছেড়ে দিতে হবে এসির ভিতরে আগে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াইতে হবে কুলিং করতে হবে এবং দরকার হলে তাকে সাপোজের প্যারাসিটামল দিয়ে তার এই টেম্পারেচারটা কমাইতে হবে আমাদের কতগুলো জিনিস মেনটেন করে চলতে হবে একটা হলো ওয়ারিং মাস্ক এটার কোনো বিকল্প নাই একজন কাশিয়াল রোগীর কাছ থেকে একটু ডিসটেন্স মেনটেন করে চলবো অন্য বছরের এই গরমে শিশুদের মধ্যে ডায়রিয়ার হার বেশি দেখা গেলেও চলতি বছর ডায়রিয়ার প্রকোপ কিছুটা কম বলে জানালেন ওই চিকিৎসক এখনও ডায়রিয়ার ওই মানে ব্যাপকতা বৃদ্ধি পায় না গেলমান শফি বাংলা ভিশন ঢাকা এদিকে তীব্র তাপদাহ চলছে চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস যা দেশের সর্বোচ্চ টানা তাপদাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলার মানুষ হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে দিনের বেশিরভাগ সময় প্রখর রোদে তীব্র গরম অনুভূত হচ্ছে চরম বিপাকে নিম্ন আয়ের শ্রমজীবীরা নাভিশ্বাস উঠেছে নির্মাণ ও কৃষি শ্রমিকদের ইজি বাইক চালক ও ভ্যান রিকশা চালকদের অবস্থাও কাহিল তীব্র গরমে বেশিক্ষণ কাজ করতে পারছেন না তারা ছন্দপতন ঘটছে দৈনন্দিন কাজকর্মে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া সহ অন্যান্য রোগীর সংখ্যা আরও কয়েকদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকলে থাকতে পারে বলে জানিয়েছে চুয়ারাঙ্গা আবহাওয়া অফিস এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে তারা অসহ্য গরমে বিপাকে প্রাণীকুলো অন্যদিকে তাপদাহে পুড়ছে পুরো উত্তরাঞ্চল বৈশাখের তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে জীবন অতুষ্ট এদিকে সামনের দিনগুলোয় আরও তাপমাত্রা বাড়ার শঙ্কা আবহাওয়া অফিসের তবে মৌসুমী রোগবালায় মোকাবেলায় প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ গেল পনেরো দিন ধরে এই অঞ্চলে সূর্য তাপ দিচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর থেকে জয়েল আমেদের রিপোর্ট ক্যামেরায় শাহনামাজ জানি সূর্যের তাপ ভেঙে পেটের দায়ে মাঠে কাজ করলেও বেশিক্ষণ টিকতে পারছেন না শ্রমজীবীরা মেঘমুক্ত আকাশে অগ্নিশিকা সূর্য ব্যবসা গরমে যায় যায় অবস্থা শান্তি নেই কোথাও মাঠে কাজ করতে গেলে দুর্বল হচ্ছে মানুষ গেল পঞ্চাশ বছরে প্রকৃতির এমন বিরূপ দৃশ্য দেখেনি এখানকার মানুষ কর্মের জন্য কাজ কাম করতে পারতেছি না অনেক সমস্যা হচ্ছে আমাদের খালি পায়ে হাঁটা যা খালি পায়ে তো হাঁটার প্রশ্ন ওঠে না আমরা যেখানে কাজ করতেছি কাজের ওই জায়গা তো হাঁটতে পারে না এমন অবস্থা রোদের মধ্যে সারাদিন কাজ করা যায় না দুই মিনিট পর পর তিন মিনিট পর পরে সে মেজা খাওয়া দাঁড়ায় থাকা লাগে শরীর তো ঘামে মানে পানি পড়তে আছে সারাদিন দিন গেলা চার গ্লাস পানি খাই ওই খাইতে খাইতে মানে পেশাবও আসে না ওই গাছ শরীরে থেকে ঘাম মানে বারে হয়ে চলে যায় কেমন করে ঘুমাই এই এক ঘন্টা কায়ে লাগছে এক ঘন্টা নাই দিনও যেমন জ্বালা রাতেও তেমন জ্বালা আমাদের জ্বালা চাই জ্বালা চারুদিকে মাথা চক্কর দেয় এই গরম প্রচণ্ড গরম লাগতেছে রোদিতে তাপটা বেশি লাগতেছে আবহাওয়া অফিস বলছে সূর্যের এই তাপ সাধারণত জুন জুলাইয়ে অনুভব হলেও এবছর অনেক আগেই ছড়িয়েছে সামনের দিনে মৃদু মাঝারি শেষে তীব্র তাপদাহ হতে পারে দিন দীর্ঘ হচ্ছে এবং সূর্যের তাপ বেশি হচ্ছে এবং বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি হচ্ছে যার জন্য ব্যবসা গরমটা অনুভূত হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবার একটু আর্লি অনুভব হচ্ছে যার জন্য এটা জুন জুলাই বেশি অনুভব হয় কিন্তু এখানে এপ্রিল মেতেই সম্ভাবনা বেশি আর কি স্বাস্থ্য বিভাগ বলছে গরমজনিত রোগবালাই বালাই ঠেকাতে সব রকমের প্রস্তুতি থাকলেও সব বয়সীদের তাপ সহিষ্ণু পোশাক পরিধান সহ টাটকা খাবার খাওয়ার পরামর্শ তাদের মূলত আমাদের জনসচেতনতা তৈরি করা এবং অতিরিক্ত উত্তাপের জায়গা থেকে নিজেকে বিরত রাখা যদি আল্লাহ না করে কোনো বড় ধরনের অসুস্থতা ঘটে যায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো সবসময় সচেতন আছে এবং তারা প্রস্তুত আছে এদেরকে সেবা দেওয়ার জন্য গরম মোকাবেলায় গোটা বিভাগে ওয়ার্ল্ড ইউনিয়ন উপজেলা ও জেলা পর্যায়ে প্রায় দু হাজার স্বাস্থ্যকর্মী কাজ করছে জুয়েল আহমেদ বাংলা ভিশন রংপুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ শুধু মানুষের খাদ্য নিরাপত্তায় নয় পুষ্টির নিরাপত্তাও নিশ্চিত করেছে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক বিএনপি তা কখনোই চায়নি তিনি বলেন খালেদা জিয়া ঘোষণা দিয়েও দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছেন আওয়ামী লীগ মাছ ভাত নিশ্চিত করেছে মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে মাংস রপ্তানি করা যায় সেভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি পশুপালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী প্রতিবেদন প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা সহ গবাদি পালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য বাণিজ্যমেলার মাঠে শুরু হয়েছে পানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী প্রদর্শনীতে প্রায় চারশো স্টল স্থাপন করা হয়েছে সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি প্রধানমন্ত্রী বলেন আওয়ামী সরকার বরাবরই গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে ফলে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে যা খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করছে একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা করতে হবে সেই সাথে সাথে আমিষ মানে সরবরাহের জন্য আমাদের হাঁস মুরগি পশু পাখি যা কিছু দরকার কারণ আমাদের তৈরি করব আমাদের দেশের মানুষকে দেবো আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া সরকারগুলোর ব্যর্থতার সাথে এখাতে সরকারের সফলতার তুলনামূলক তুলে ধরেন প্রধানমন্ত্রী আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল আমরা আমাদের গবাদি পশু যা বিএনপির আমলে দু সালে ছিল মাত্র চার কোটি তেইশ লক্ষ এখন সাত কোটি আটানব্বই লক্ষ প্রায় দুই গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে পোলট্রি চার গুণ আমরা বৃদ্ধি করেছি দুধ উৎপাদনে সাত গুণ বৃদ্ধি করা হয়েছে আট গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি ডিম উৎপাদন চার গুণ বৃদ্ধি করা হয়েছে মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় বিদেশে যেন মাংস রপ্তানি করা যায় তাই স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশুপালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঁস মুরগি পাখি পশুপালন এগুলির সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ এ আরো যত্নবান হতে হবে আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায় আর সেই সুযোগটা আমাদের নিতে হবে বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কিনা বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে রাস্তাঘাটে নয় বরং নির্দিষ্ট জায়গায় কোরবানি দেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান পরে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে খামারিদের অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী রকুনুজ্জামান বাংলা ভিসান ঢাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান জানিয়েছেন দলীয়ভাবে উপজেলা নির্বাচন হচ্ছে না তাই কে অংশ নেবে কে নেবে না সে বিষয়ে এখনও কিছুই ভাবছে না বিএনপি তবে দল হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনকেও না বলছে বিএনপি কারণ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপির নীতি নির্ধারকদের মাঝে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা পারভেজ রেজা কাকনের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার মগবাজারের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এ সময় তিনি ক্ষমতাসীনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন আসন্ন উপজেলা নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি যখন বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্ন আসছে না আওয়ামী লীগ নিজেরাই স্বীকার করে নিয়েছে তারা দলীয়ভাবে নির্বাচন করবে না এখানে স্থানীয় পর্যায়ে নির্বাচন আমি তো উনিশশো পঁয়ত্রিশ সালের ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন এখানে গ্রামে গঞ্জে কে নির্বাচনে যাবে না যাবে এটা এটা তো বিএনপি দলীয়ভাবে কোনো দেখার বিষয় না এখানে দেখুন বাস্তবতাটা কি গ্রামে এমন বাড়ি আছে যেখানে এক ভাই বিএনপি করে আরেক ভাই আওয়ামী লীগ করে এটাই হচ্ছে বাস্তবতা এটা আমাদের সমাজের বাস্তবতা এটা একটি দেশের মানুষের যে সাইকোলজি সেটাই হচ্ছে এদিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ঢাকা মহানগরের বিভিন্ন থানার নির্যাতিত নেতা কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনের আয়োজন করা হয় এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন প্রভুদের খুশি করে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে চায় ভারতের সহায়তা নিয়ে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি আজকে আইন আদালত আইন শৃঙ্খলা পুলিশ র্যাব সবকিছু আপনাদের হাতের মুঠ হয় সব কিছু আপনারা কুক্ষিগত করে রেখেছে কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে সব আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে আপনারা তৈরি করে রেখে দেশের এদেশের আমি মানুষ শুধু বিএনপি নয় সকল জনগণকে আপনারা বন্দি করে রেখেছেন শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের তাদের সহায়তা নিয়ে বিএনপি নেতারা জানান তাদের আন্দোলন চলছে দমন পীড়ন চালিয়ে বিএনপিকে কে যাবে না বলে মন্তব্য করেন তারা সিকান্দার রেমান বাংলাদেশান ঢাকা বিরোধী দল যাদের সরকারের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস না পায় সেজন্য নেতাকর্মীদের উপর জুরুম নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ সহ দলের চার নেতাকে কারাগারে পাঠানোর নিন্দা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সাত জানুয়ারির প্রহনে নির্বাচনের পর জোরালোভাবে শুরু হয়েছে বিএনপি সহ বিরোধী দলগুলোর উপর নানান কায়দায় নির্যাতন বিরোধী দল ও মতের মানুষকে ঘায়ল করতে লাগামহীন গতিতে মিথ্যা মামলায় সাজা দেওয়া হচ্ছে আদালতকে দিয়ে বিএনপির নেতাকর্মীদের সাজা দেওয়া এবং জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে সরকার তাদের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে সাজা বাতিল করে অবিলম্বে বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দল দমনের মিথ্যা অভিযোগ তুলে সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে বিএনপি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন সরকার বেপরোয়াভাবে কাউকে কারাগারে পাঠাচ্ছে না বরং সন্ত্রাস ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত বিএনপির নেতাকর্মীরা আইন ও আদালতের মুখোমুখি হচ্ছে এবং জামিনে মুক্তিও পাচ্ছে আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না তবে সন্ত্রাসীদের কোন ছাড় নেই বলে হুশিয়ারি তার বলেন সন্ত্রাসী যে দলেরই হোক বিচারের মুখোমুখি হতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন বিএনপি নেতারা উপজেলা নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন জানান বিএনপি নির্বাচন বিরোধী অবস্থান নেওয়ায় ভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও দলীয় প্রতীক বরাদ্দ না দেয়ার মতো কৌশলগত অবস্থান নিতে হয়েছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে জনগণের মাঝে উৎসবের আমেজ বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করতে চায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন মুজিবনগর সরকারের চারশো টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন রহমান গ্রিসের রাজধানী এথেন্সে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই বেতনভুক্ত কর্মচারী ছিলেন জিয়াউর রহমান অথচ সেই বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস সতেরো এপ্রিল পালন করে না মন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ সাত মার্চও বিএনপি পালন করে না এ থেকেই স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিএনপি কতটুকু বিশ্বাস করে তা প্রমাণ হয় জানান গ্রিস আরও যে ছয়টি দেশে দূতাবাস খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম এ সময় সবাইকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোভান বলেছেন গত পঞ্চাশ বছরে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটলেও প্রতিষ্ঠানগুলো ততটা উন্নত হয়নি বরং ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া অর্থনীতি আর রাজনীতি বিশ্লেষকদের মতে দেশের উন্নতি হয়েছে বন্ধক রেখে। পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্র বেশিরভাগ সময় কর্তৃত্ববাদী দলের নেতৃত্বে পরিচালিত হলেও ভবিষ্যতে ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করবে রাজনীতি ইকোনমি পলিটিক্স সোসাইটি অ্যান্ড কালচার নামের বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি অধ্যাপক রেহমান চৌহান ও অধ্যাপক রওনক জাহানের সম্পাদনায় বইটিতে বিভিন্ন বিভাগে ষোলো বিশিষ্টজনের লেখায় উঠে এসেছে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তন আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন গার্মেন্টস এবং শিল্পায়নের ক্ষেত্রে অর্জন কম না হলেও রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দেশ যতদূর যেতে পারত ততদূর হয়তো যেতে পারেনি judicial system came on is it functioning in a way that it gives equal rights to everybody. everyone goes to the court and they, they will get one result. a goes, then he will get one judgment. b goes, he will get another judgment. c goes, he will get another judgment. if you go to the police to file a case, will they treat everyone in the same way? if you go to the banking system,

ট্রান্সপোর্ট লিঙ্ক করেছি এগুলোকে আমার ট্রান্সপোর্ট করিডোর থেকে ইকোনমিক করিডোরে আমাকে নিতে হবে এনটি রিফর্ম কোয়ালিশন অর্থাৎ যে রিফর্মে যে উদ্যোগগুলো না নিতে যাবে তার বিপরীতে যে শক্তিশালী যারা গ্রুপ তারা এতটাই শক্তিশালী এবং এতটাই ঐক্যবদ্ধ সেটাকেও ভাঙার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার খনিদের ক্ষেত্রে ইন্ডেক্সটা কী হারে বেড়েছে আর গরিবদের ক্ষেত্রে কী হারে বেড়েছে তাতে যেটা দেখা যায় যে গরিবদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলো হয়েছে শামুকের গতিতে বা আরেকটু কম গতিতে আর ওদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রকেটের গতি বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে ফিলিপিনের উদাহরণ দেয়া হলো ব্রাজিলের উদাহরণ দেওয়া আমরাও কিন্তু সেই ধরনের সস্তা শ্রমের অর্থনীতির ট্র্যাপের মধ্যে আটকে গেছি আমরাও পারি কি পারি আমরা যেমন উঠতে পারি তেমন পিছলাতেও পারি মাথাপিছু আয় বেড়েছে পভার্টি ইন্সিডেন্স কমেছে মানব উন্নয়ন ছড়িয়েছে বাণিজ্য এবং উৎপাদনের কাঠামো বদলেছে উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে রেখে ফিউচারটাকে মর্গেজ করা হয়েছে রাজনীতি বিশ্লেষকদের মতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক রাজনৈতিক দল ব্যবস্থা থাকলেও কর্তৃত্ববাদী অবস্থা কে বসেছে আমাদের পলিটিক্যাল লেডিস সব তাদের কমফোর্ট জোন হচ্ছে এই স্টেট এখানে থাকতে তারা ভালোবাসেন এবং যখন তারা এখানে থাকেন না অপোজিশনে থাকেন তখন তারা আবার গণতন্ত্রের কথা বলেন কেটেকের গভর্নমেন্ট চান আবার ফিরে গিয়েই ডমিনেন্ট পার্টিসিতে চলে যান সম্ভবত লিবারাল ক্যাপিটালিজম দিকে চলে যাব যেখানে ব্যবসায়ীরা তারাই হবে বড় মাতব্বর রাষ্ট্র তাদের কথা চলবে পাকিস্তানের সামর শাসনের শাসন গোষ্ঠীর বিরুদ্ধে প্রথম প্রকাশ্য প্রতিবাদ প্রথম ছাত্র ধর্মধল স্লোগান দিয়েছি সামরিক শাসন চাই না নির্বাচন চাই গণতন্ত্র চাই ভোটের অধিকার চাই বাক স্বাধীনতা চাই সংবাদপত্রের স্বাধীনতা চাই আমরা সে দাবির কথা এখনো বলি এখনও লিখি নির্বাচন চাই গণতন্ত্র চাই ভোটের অধিকার চাই কথা বলার অধিকার চাই সংবাদপত্রের স্বাধীনতা চাই আলোচকরা বলেন মানব সম্পদ ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও সব ক্ষেত্রে সুষম উন্নয়ন ঘটেনি যেটা আমরা করতে পারিনি সেটাও বোতলজাত সয়াবিন তেলে প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে একশো সাতষট্টি টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার একই সাথে পাঁচ লিটার সয়াবিন তেলের দাম আঠারো টাকা বাড়িয়ে করা হয়েছে আটশো টাকা আর লিটারে আর লিটার প্রতি খোলা সয়াবিন তেলের দাম দুই টাকা কমিয়ে করা হল একশো সাতচল্লিশ টাকা সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এই দাম ঘোষণা দিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে রিপোর্ট সৈয়দ আব্দুল দুদিন থেকে ভোজ্য তেলের দাম নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন ও ট্যারিফ কমিশনের উপস্থিতিতে নতুন দর নির্ধারণ করে দিল সরকার বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে একশো সাতষট্টি টাকা পাঁচ লিটার সয়াবিন তেলের দাম আঠারো টাকা বাড়িয়ে আটশো টাকা খোলা সয়াবিন তেল লিটার প্রতি দুই টাকা কমিয়ে একশো টাকা এবং নতুন করে বোতলজাত পাম অয়েলের দাম লিটার প্রতি একশো পঁয়ত্রিশ নির্ধারণ করা হয়েছে সাপ্লাই চেনটা আনইনটারে থাকে তার জন্যই আমার কিছুটা হলো অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে বোতলে আমাকে লেভেল করা থাকে এবং সিল করা থাকে ওইখানে খুচরা পর্যায়ের ব্যাডটা আদায় ফ্যাক্টরি পর্যায়ে করা হয় সো যার ফলে ওই ফ্লেক্সিবিলিটিটা খোলা তেলের বাজারে যেমন আছে এখানে নাই প্রতিমন্ত্রী জানান এনবিআর সাথে সমন্বয়ের অভাবে গত দুদিন তেলের দাম নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে মিলোনার অ্যাসোসিয়েশনের মতো আমারও ধরও প্রত্যাশা ছিল যে আমরা হয়তো এইটা মানে বহাল রাখতে পারবো কিন্তু যে কোনো কারণেই হোক আপনারা জানেন যে ট্যাক্স জিডিপি রেশিও আমাদের কম আমাদের ডেভেলপমেন্ট বাজেট আমাদের ট্যাক্স বাড়াতে হবে বিভিন্ন কারণে আমরা এটা আসলে কম রাখতে পারি নাই সো যার জন্য আমরা এই লাস্ট মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্তটা দিতে হয়েছে গত সাত ফেব্রুয়ারি ভোজ্য তেল আমদানির উপর পাঁচ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে পনেরো শতাংশ ভ্যাট অব্যাহতির পর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম দশ টাকা কমিয়ে একশো তেষট্টি টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয় ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষে আগে দশ টাকা বাড়িয়ে বিক্রির উদ্যোগ নেয় মালিকরা সৈয়দ আব্দুল মোহিত বাংলা ঢাকা উৎপাদন পর্যায়ে দেশি জিনিসপত্রের দাম কমছে তবে মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির দেশ বিরোধী প্রচারণায় উন্নয়ন সহযোগীরা কানে নেয় না এদিকে বিশ্বব্যাংক আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে বৈশ্বিক স্থিতিশীলতা ধরে রাখতে ধনী দেশগুলোকে আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্ব বর্ণরা অর্থনীতিবিদরা ওয়াশিংটন থেকে গোলাম মানল আহসানের রিপোর্ট আইএমএফ বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠকে এবার বেশ গুরুত্বের সাথে আলোচনা এসেছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিষয়টি আলোচকটা বলছেন পৃথিবীকে বাসযুগ্র রাখতে কেবল সরকার নয় বেসরকারি উদ্যোগে জলবায়ু তহবিল গঠন করতে হবে এক সংবাদ সম্মেলনে বিশ্ব বর্ণ অর্থনীতিবিদরা বলেন গরিব দেশগুলো দুরবস্থার জন্য ধনী দেশগুলো দায়ী সে কারণেই জি টোয়েন্টি উন্নত দেশগুলোকে আরও দায়িত্ব নিতে হবে বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতার অন্যতম শিকার জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত গরম এবং ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে বন্যা লেগেই আছে অপরাধ না করেও জলবায়ু পরিবর্তনের সাজা বাংলাদেশ পাচ্ছে এদিকে ওয়াশিংটন ডিসিটা প্রেস ডিফিংয়ে অর্থমন্ত্রী বলেন উন্নত দেশগুলো হানানির দায়িত চোকাচ্ছে বাংলাদেশ তার দাবি কৃষক উৎপাদক পর্যায়ে কমেছে জিনিসপত্রের দাম যারা চাষি উৎপাদন করছে তারা আগে তো কোনো দামই পেত না এখন আবার যখন তারা দাম পেতে শুরু করেছে তাদেরকে তো জমিতে এসে টাকা দিয়ে তারা নিয়ে যাচ্ছে এখন যখন তারা এই টাকা পাচ্ছে ভালো দাম পাচ্ছে তখন আবার যারা ভোক্তা তারা চিৎকার করছে যে আমাদের তো এটা তো অনেক বেশি দাম তো এগুলো আছে প্রবলেম কিন্তু মেইন কথা হলো যে প্রোডাকশন সাইডে তো আপনার বাম্পার ক্রপ হচ্ছে এ সময় অর্থমন্ত্রী অভিযোগ করেন বিএনপি উন্নয়ন সহযোগী সংস্থার কাছে দেশ বিরোধী প্রচারণা চালায় সেতু পদ্মা নদীর উপরে সেতু তো এটা তো বেগম জিয়া বলেন যে এটা নাকি ভেঙে পড়বে হ্যাঁ এখন আপনারা যদি

গুলাম মনুর হাসান বাংলা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিদের আহমেদ তিনি বলেন সেনাবাহিনী সঠিক পথে আছে নিজেদের দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই ব্যর্থ হবে না বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি বলেন সেনাবাহিনী সবসময় দেশের কূটনৈতিক লক্ষ্য অর্জনে কাজ করেন বাংলাদেশের স্বার্থ কোথাও অর্জিত হবে এমন সম্ভাবনা থাকলে সেটা সেনাবাহিনীকে বলা হোক বা না হোক সেই কাজ তারা করে বলে উল্লেখ করেন সেনাপ্রধান তিনি বলেন বিদেশের যে কোনো ফর্মে জাতীয় স্বার্থ অর্জনই হল ডিপ্লোমেসি বা কূটনীতি দুর্যোগ মোকাবেলা সিভিল প্রশাসনকে সহায়তা করা নিরাপত্তা নিশ্চিত করা এমনকি কর্মসংস্থান সৃষ্টিতে সেনাবাহিনী ভূমিকা রাখে বলে জানান জেনারেল শফিউদ্দিন আহমেদ মিয়ানমারের আর্মির ওপর নিষেধাজ্ঞা থাকায় চাইলেও বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হতে পারে না বলে জানান তিনি বলেন সেনাবাহিনী মিয়ানমারকে খুশি করতে অন্যদের অখুশি করতে পারে না military person, they don't not only learn how to fight a war, but also how to prevent or avoid a war to achieve our national interest. at the higher level, it is taught. ndcs are never aimed to teaching you the art of warfare, rather how to avoid war or how to enhance your diplomatic capabilities. at the same time, we never forget the main role of the military forces is to protect the sovereignty of the country. That is our primary goal. And we should be ready in doing that. বিভিন্ন মাধ্যমে অপপ্রচার রোধে ভারতের সাথে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়া রাফাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার প্রণয় বার্মা এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান বিটিভির দুই ঘণ্টার চাং বাড়ানো ও ভারতীয় দর্শকদের আকৃষ্ট করতে কাজ করছে বাংলাদেশ বিষয়টি নিয়ে দেশটির হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে তাদের তবে ভারতের নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে বলে জানান তিনি এ সময় ভারতের হাই কমিশনার জানান দুই চলচ্চিত্র ও সংশ্লিষ্ট ইনস্টিটিউটের তথ্য আদান প্রদান ও প্রশিক্ষণের বিষয়ে কাজ করা হবে অপপ্রচারের ব্যাপারে ইন্ডিয়ান সাইডে ওদের কিছু ইনস্টিটিউশন আছে যেগুলো কাজ করে সেগুলো নিয়েও আমরা তাদের অভিজ্ঞতাগুলো এবং কিভাবে কাজ করে প্রক্রিয়া পদ্ধতিগুলি আমরা এক্সচেঞ্জ করব জানাবো যে চেষ্টা করব এবং এখানে যদি কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় সেই জায়গাগুলো আমরা কোলাবোরেশনে যাবো আর কি কোঅপারেশন তো এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে মূলত সংবাদ শেষ করবো বিআর বি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে সারা দেশে তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ তাপমাত্রা আরও বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ ঘোষণা দিয়েও মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছেন খালেদা মাছ ভাত নিশ্চিত করেছে আওয়ামী লীগ বলেছেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনে দলীয় নেতাদের অংশগ্রহণ নিয়ে ভাবছে না বিএনপি মন্তব্য ড মঈন খানের সন্ত্রাসীদের সুরক্ষা দিকে চলছে বিএনপিকে দমনের মিথ্যা অভিযোগ বলেছেন কাদের দেশের উন্নতি হয়েছে ভবিষ্যৎ বন্ধক অভিযোগ বিশ্লেষকদের অর্থনৈতিক উন্নতি হলেও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো অভিমত অধ্যাপক রেহমান সোভানের বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বাড়িয়ে আর খোলা সয়াবিন তেল লিটারে দুই টাকা কমিয়ে দাম বেঁধে দিল সরকার কার্যকর আজ থেকেই এই ছিল এখনকার মতো পর সংবাদ রাত সাড়ে দশটায় এর আগে নটায় রয়েছে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রয়ে রয়েছে বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউড মণিপুর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে ধন্যবাদ সবাইকে